everyone to online class system which is organized by Dr. Christopher Andhra High School. I am Rizal Karim, physical teacher at Dr. Christopher Andhra High School, Nawabgarh, Dinajpur. How are you, my dear students or learners? I hope that you are well and I am fine by the grace of Almighty Allah. Dear students, today I will conduct class 6 and today's our topic lesson is tense. What is tense? Tense is the action of period. अर्थात टेंस হচ্ছে ক্রিয়া সংগঠিত হওয়ার সময়কে বোঝায়। যে সময়ে ক্রিয়া বা ভাব সংগঠিত হয় সেই সময়টাকে বলা হয় টেন্স। ইংরেজিতে টেন্স তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আবার প্রেজেন্ট টেন্স আবার চার প্রকার, যেমন প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সম্পর্কে আলোচনা করব। ডিয়ার স্টুডেন্টস, নোটিস দ্য ব্ল্যাকবোর্ড, হোয়াইটবোর্ড। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। অ্যালং ইজ মাই ফ্রেন্ড। We are two good friends. We go to school together. We attend classes regularly. We often play together after school. Dear শিক্ষার্থীবৃন্দ, এখানে লক্ষ্য করো, I am a student, এখানে অ্যামটা হচ্ছে present form. Along is my friend, ইজটা হচ্ছে এখানে present form. We two are good friends, এখানে আরটা হচ্ছে present form. We go to school together. এখানে গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। And we attend classes regularly. আমরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকি। Attend our present form. We often play together after school. আমরা প্রায় একসঙ্গে খেলাধুলা করি, স্কুলে বা প্লে। এখানে প্লেটা প্রেজেন্ট ফর্ম। তাহলে am, is, are, go, attend, প্লে, এগুলো হলো প্রেজেন্ট ফর্ম। যে শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট ফর্মটা কি, প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সটা কি? সাধারণভাবে বর্তমানে কোনো কাজ করা বা হওয়া বোঝালে তাকে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স বলা। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন হচ্ছে সাবজেক্ট, মেইন ভার্ব, অবজেক্ট। যেমন আই ডু ইট, আমি এটি করি। এখানে আই সাবজেক্ট, ডু মেইন ভার্ব, ইট অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে মূল ভার্ব বসলো, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আই রিড এ বুক, এখানে আই সাবজেক্ট, রিড মেইন ভার্ব, মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, এ বুক অবজেক্ট। তাহলে সাবজেক্ট মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট। এটা হলো প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের গঠন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠন। তাহলে আমরা একটা সেন্টেন্সে যদি সাবজেক্টের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট থাকে, তাহলে আমরা বুঝতে পারবো বা চিনতে পারবো এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের নেগেটিভ ফর্ম হবে সাবজেক্টের পরে ডু নট বা ডাজ নট, তারপর মেইন ভার্ব প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। যেমন রোহিম ডাজ নট গো টু স্কুল, এখানে রোহিম সাবজেক্ট, নেগেটিভ বাক্য হওয়ার কারণে ডাজ নট বললো, তারপরে গো প্রেজেন্ট ফর্ম, টু স্কুল। দে ডু নট লাইক ইট, তারা এটি পছন্দ করে না। দে সাবজেক্ট, তারপরে ডু নট, তারপর লাইক ভার্ব, ইট অবজেক্ট। তারপরে ইউ ডু নট লাভ মি, তুমি আমাকে পছন্দ করো। এখানে ইউটা হলো সাবজেক্ট, তারপরে ডু নট লাভ মেইন ভার্ব, মি অবজেক্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়
তাহলে সাবজেক্টের পরে ডাজ নট বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে ডাজ নট বসে, এবং অন্য অন্য পার্সন বা সাবজেক্টের পরে ডু নট বসে। এইখানে রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রহিমের পরে ডাজ নট বসেছে। আবার দ্বিতীয় সেন্টেন্সে দে অ্যাজ এ সাবজেক্ট, তৃতীয় সেন্টেন্সে ইউ সাবজেক্ট, তাহলে দে এর পরে ডু নট, ইউ এর পরে ডু নট। অর্থাৎ সাবজেক্ট শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে ডাজ নট বসে, বাকি পার্সনগুলো বা সাবজেক্টের পরে ডু নট বসবে। ইন্টারোগেটিভ গঠন, ডাজ বা ডু সাবজেক্ট মেইন ভার্ব প্রেজেন্ট হোক, অবজেক্ট তবে ইন্টারোগেটিভ চিহ্ন। যেমন ডাজ করিম, ডাজ করিম রিড এ বুক, ডাজ করিম রিড এ বুক। এখানে করিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার আগে অপশন ডাজ। ডাজ রিনা ড্রু এ পিকচার, রিনাকে একটি ছবি আঁকে। এখানে রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার আগে অপশন ডাজ। আবার ডু ইউ লাভ মি, এখানে ইউ সেকেন্ড পারসন, তার আগে অপশন ডু। আবার ডু দে প্লে ক্রিকেট, তার আগে ক্রিকেট খেলে, দে হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তার আগে অপশন ডু। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা গঠন করব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার আগে ডাজ বসবে, অন্যান্য পার্সন সাবজেক্টের পরে বসবে ডু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আগে দিব ডাজ, অন্যান্য পার্সনগুলোর আগে দিব ডু। এইভাবে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলি আমরা ব্যবহার করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রেজেন্ট টেন্স আমরা কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে ব্যবহার করব। যদি কোনো সেন্টেন্স চিরসত্য হয়, ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে আমরা সেই বাক্যটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্ণনা করব। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, দি সান রাইজেস ইন দ্য ইস্ট। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, দি সান সেটস ইন দ্য ওয়েস্ট। এর চিরসত্য বাক্য, সূর্য পূর্ব দিকে উদিত হয়, এর চিরসত্য বাক্য পূর্ব দিকেই উদিত হবে। তাহলে চিরসত্য বাক্য হলে তা সেইটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্ণনা করতে হয়। আবার অভ্যাসগত যদি হয়, রীতিনীতিগত যদি হয়, তাহলে সেটিও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্ণনা করতে হয়। যেমন আমরা বাংলায় কথা বলি, উই স্পিক ইন বেঙ্গলি। তারপরে সে নিয়মিত এক্সারসাইজ করে, হ্যাঁ হি টেক্স এক্সারসাইজ রেগুলারলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি ঐতিহাসিক কোনো ঘটনা বর্তমানে বর্ণনা করতে হয় তাহলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হয়। কোনো ঐতিহাসিক ঘটনা বা কোনো ঐতিহাসিক ঘটনা বর্তমানে বর্ণনা করতেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে হয়। যেমন আকবর গুজরাট জয় করেন, আকবর কনকোয়েস্ট দ্য গুজরাট। এভাবে নিয়ার ফিউচার যদি বোঝায় তাহলেও সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্ণনা করতে হয়। যেমন তিনি আজ কাজে যোগ দিবেন, হি জয়েন্স হিজ অফিস টুডে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি কোনো সেন্টেন্সে যদি অফেন, ইউজুয়ালি, অকেশনালি, নর্মালি, অলওয়েজ, অফেন, সামটাইম এই অ্যাডভার্বগুলি যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেই সেন্টেন্সগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বর্ণনা করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, অকেশনালি, সামটাইম, এভরিডে, রেগুলারলি এই অ্যাডভার্বগুলি যদি থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বর্ণনা করতে হয়।
যেমন তিনি প্রায় এখানে আসেননি, হি অফেন কাম হিয়ার। তারপর তিনি নিয়মিত স্কুলে যান, হি গোস টু স্কুল রেগুলারলি। তাহলে আমরা এইভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বর্ণনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটি তোমরা বাড়িতে বই খুলে পড়বে, তাহলে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে। এবং আমি আজকে যে ক্লাসটি নিলাম এটা তোমার জন্য সহায়ক হবে। শিক্ষার্থীবৃন্দ, করোনাকালীন সময়ে অযথা বাইরে যাবে না, যদি প্রয়োজন হয় তখন যাবে, তবে অবশ্যই মাস্ক পরিধান করবে। সেই পর্যন্ত আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।